রাজ্যে যে কোনো নির্বাচন ঘনিয়ে আসলেই পাহাড়ে শুরু হয়ে যায় উগ্রবাদীদের জোর তৎপরতা কখনো স্বয়ংক্রিয় অস্ত্রের আস্ফালন দেখিয়ে কাউকে ভয় দেখানো আবার কখনো সাধারণ মানুষের কাছে চাঁদার নামে জুলুমবাজি করা এবার সামনেই এডিসি নির্বাচন যদিও মারণঘাতী ভাইরাসের কারণে নির্বাচন নির্ধারিত সময়ে হচ্ছে না কিন্তু এর মধ্যেও এডিসি ভোটকে ঘিরে এডিসি এলাকাগুলিতে উগ্রবাদীদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে পশ্চিম জেলা সিপাহীজলা জেলা ও গোমতী জেলার নানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটির নাম দিয়ে চাঁদার নোটিশের একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে এবার গোমতী জেলার তৈদু থানায় দায়ের হওয়া চাঁদাবাজির একটি মামলার তদন্তে নেমে বিশেষ সাফল্য পেল জেলা পুলিশের টিম ঘটনার প্রকাশ গত নয় ফেব্রুয়ারি রাতের অন্ধকারে তৈদু এলাকার মহিধম মলসম সহ বেশ কয়েকজনকে উগ্রবাদী দল এনএলএফটির লিখিত প্যাডে চাঁদার রশিদ দিয়ে আসে যে রশিদ হাতে পেয়ে মাথায় বজ্রাঘাত পড়ে যায় স্থানীয় মানুষের অথচ মাত্র কিছুদিন আগেই তৈদু বাজারে বিশাল বড় অগ্নিকাণ্ড ঘটে গিয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উগ্রবাদীদের চাঁদার নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার জনসাধারণ আর গোয়েন্দা সূত্রে এই খবর পৌঁছে যায় পুলিশের কাছে সে মোতাবেক তৈদু থানার পুলিশ গত দশই মার্চ সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে এরপর অভিযুক্তদের জালে তুলতে জেলা পুলিশ সুপার লাকি চৌহান বিশেষ তৎপরতা শুরু করে দেন গোটা জেলার একাধিক থানার অফিসারকে নিয়ে গঠন করা হয় বিশেষ টিম যার মধ্যে অন্যতম ছিলেন কিল্লা থানার তরুণ ওসি বিশ্বজিৎ বর্মা। যিনি আবার দেশের সেরা এলিট ফোর্স এনএসজি তথা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার বিভিন্ন সোর্স মারফতে বিশ্বজিৎ জানতে পারেন এই চাঁদাবাজি কাণ্ডে এনএলএফটির একাধিক আত্মসমর্পণকারী জঙ্গি জড়িত রয়েছে যাদের মধ্যে বয়ার জমাতিয়া অন্যতম মাস্টারমাইন্ড সেই খবর পেয়ে প্রাক্তন জঙ্গিকে জালে তুলতে তৎপর হয় পুলিশের বিশেষ টিম এরপরও সি বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে পুলিশ গত ছাব্বিশে মার্চ এক ঝটিকা অভিযান চালিয়ে কিল্লা ও আরকেপুর থানার সীমান্ত এলাকা থেকে বয়ার জমাতিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এরপর ধৃতকে তৈদু থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় যথারীতি অভিযুক্ত প্রাক্তন বৈরীকে অমরপুর আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ এরপর বীরগঞ্জ থানার হেফাজতে রেখে অভিযুক্তকে জোর জেরা চালিয়ে এই মামলায় একাধিক ব্যক্তির নামধাম জানতে পারেন তদন্তকারীরা ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার তৈদু এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জেরি কোলই চন্দ্রসাধন জমাতিয়া ও মহেন্দ্র কলইকে এর মধ্যে জেরি কলই আবার আইপিএফটির অঞ্চল সম্পাদক যাকে আসন্ন এডিসি ভোটে প্রার্থী হিসেবে প্রজেক্ট করানোর প্রস্তুতি চলছিল বলে খবর ধৃতদের মধ্যে চন্দ্রসাধন ও মহেন্দ্র আত্মসমর্পণকারী জঙ্গি পরবর্তীতে তাদের জেরা করে সোমবার গভীর রাতে মহারানী এলাকা থেকে ইতালির তৈরি স্বয়ংক্রিয় পিস্তলসহ এ কে ফর্টি সেভেন রাইফেলের কুড়িটি এবং নাইন এম পিস্তলের ছাপ্পান্ন রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় নন্দ সাধন জামাতিয়া নামে পঞ্চম অভিযুক্তকে সূত্রের খবর গোটাই সফল অভিযানের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন কিল্লা থানার দক্ষ ওসি বিশ্বজিৎ বর্মা মূলত তদন্ত প্রক্রিয়ায় তার বিচক্ষণ দৃষ্টিভঙ্গির কারণেই পুলিশ দ্রুতই মামলা গুটিয়ে আনতে সক্ষম হয়েছে বলেও মনে করা হচ্ছে পাশাপাশি সূত্রে এও খবর এই চাঁদাবাজির নেপথ্যে রাজনৈতিক একটা বড়সড় হাত থাকতে পারে বিশেষ করে এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করার অভিসন্ধি বলেও অনুমান বিশ্লেষক মহলের হেডলাইন্স ত্রিপুরা